নতুন পথ বাড়ছে বাড়ছে অবকাঠামো কিন্তু চালু হচ্ছে না বন্ধ স্টেশন প্রয়োজনীয় জনবলের 41 ভাগ শূন্য তাই দিন দিন সেবার মান কমছে আস্থা আর ভরসা বাড়লেও নাগরিক সেবা দিতে পারছে না রেল এজন্য অব্যবস্থাপনাকে দায়ী করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা এসএম আপি ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন সড়ক পথের ঝুঁকি এড়াতে রেলে ভরসা বাড়ছে সাধারণ মানুষের কিন্তু টিকিট পেতে ভোগান্তি আর সাম্প্রতিক দুর্ঘটনার খবরে উদ্বেগ বাড়ছে উঠছে সেবার মান নিয়ে প্রশ্ন জনবল সংকটে 244 স্টেশনের মধ্যে বন্ধ আছে 70টি অনুমোদিত জনবল কাঠামোর বিপরীতে 41 ভাগ পদই শূন্য চাহিদা যখন বাড়ছে তখন স্টেশন বন্ধ থাকা দুঃখজনক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা রেল একমাত্র সস্তার যোগাযোগ বাংলাদেশের মাটিতে অতএব এটা সস্তার যোগাযোগের মাধ্যম হিসেবে এটার ব্যাপারে সহযোগিতা করা দরকার রেলকে অর্থের বেশি ধান্দা সেই জায়গাতেই কর্মকর্তারা কিন্তু মনোযোগী হচ্ছে আমি মনে করি যে এইগুলিকে বন্ধ করতে হবে নইলে যাত্রী সেবার মান হবে না বগি থেকে শুরু করে রেল স্টেশন বন্ধ হচ্ছে এটি আসলেই রেল সেবাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই সমীচীন না গত 12 বছরে সারা দেশে নতুন স্টেশন নির্মাণ হয়েছে 95টি ট্রেন চালু হয়েছে 133টি তাতে সুবিধা হওয়ার চেয়ে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ এসব অব্যবস্থাপনা বন্ধে রাজনৈতিক মঞ্চের বাইরে ছয় দাবি নিয়ে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি তাদের যে প্রবলেমসগুলো এইগুলো হচ্ছে কি আমি তুলে নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং রুট লেভেল থেকে এখন যেন এটা রেলপথ মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় এতদিন আমরা যে চিন্তাভাবনা করেছি বা আমরা যে শুনেছি যে আমাদের কথা নাকি হচ্ছে কি রেলপথ মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় না তো আমি এবার যে এই জন্য নেমেছি যে প্রত্যেকটা মানুষের কথা যেন সেই পর্যন্ত যায় তবে যাত্রী ভোগান্তি দূর করতে কাজ চলছে জানিয়ে রনির আন্দোলনকে ইতিবাচক হিসেবে দেখছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আমরা এগুলোর উপর কাজ অলরেডি করছি এবং আমরা ওই যে মনিটরিং সেল বললো না আমরা নিজেরও একটা মনিটরিং সেল করেছি আমার যেমন একটা মনিটরিং সেল আছে তারা ওয়েটজন মনিটরিং করবে 6 পয়েন্টে কোথায় কি সমস্যা আছে এবং সেই ব্যাপারে তারা সুপারিশমালা পেশ করবে সর্বশেষ 2018 সালে কিছু জনবল নিয়োগ করা হয়েছিল এরপর নানা জটিলতায় নিয়োগ আটকে আছে তবে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলের এই ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী শাহেদ নিউজ 24 রাজশাহী